আমি আমার মায়ের জন্য এত ভক্ত, আজকেও কি করছে জানেন নি রে বাবা, আম্মা একটা চেয়ার উইটা উপরে কি জানে নামাইতেছে, আর আমি যাই আমার পায়ের মধ্যে ধরাই আসি আর তি কালকে দিয়া নিচে নামাইছি, আম্মা কি কয় জানেন নি কয় পুত্রে, তুই আমার চেয়ারের মধ্যে দাঁড়ায় আমি কাজ করতেছি আর তুই আমার ফাওয়ার মধ্যে এমনি বেড়াইয়া দুইটা চেয়ার থেকে নিচে নামাইছ, ও পুত্রে একদিন আমি যখন চলে যাব আমি মার তো এমনি কান্দে করে গুরুস্থানে নিয়ে যাইবি। এই কথা বলার পরে আম্মার কইলাম এই কথা কয়ো না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার নেক হায়াত দান কইরা দে। যুবক একটা কথা মনে রাখবেন, যা বলি উপেন বইলা ফেলায়, আমার ঘরের কথা বলি আমার মায়ের কথা বলি, এই ইতিহাসগুলো আমাদের ফ্যামিলির ঘরে ঘরে প্রতিদিন চলতেছে। আরে চলার পথে ফ্যামিলিতে অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার নিশানা ঠিক রাখতে হবে, কারণ তোমাকে মনে রাখতে হবে মা যেন কষ্ট না পায়, কারণ মা দোয়া করলে আপনি যদি নামাজ পড়েন এই নামাজের সোয়াবটা আসমানে জুল্লা থাকে, এই রোজা রাখলে জুল্লা থাকে, হজ করলে জুল্লা থাকে, আর মা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আর জুল্লা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে পৌঁছে যা। কথা বলেন ঠিক কিনা বলা, এই জন্য যুবক আমার মা আমার জন্য এত ভক্ত, আমি আমার মায়ের জন্য এত ভক্ত, কিন্তু আপনি মারা যাইয়া দেখেন আপনার আম্মা আপনার আপনার কবরে আজাবের বাঘ নিবে না, আমি আপনার আমি আমার মায়ের মৃত্যুর সময় কষ্ট হলে সেই বাঘ আমি নিব না, অথচ আমার বাবার সম্পদ আমি নেওয়ার জন্য পাগল, আপনার বাবার সম্পদের বাঘ নিবার জন্য তিন দিনও যায় না, বায়ে বায়ে বহিষা বাবার সম্পদের বাঘের হিসাব নিয়ে নেই। বন্ধুরা রে আহা আমার দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, আজকে তাহিরি আসলে হাজার হাজার মানুষ আসে, আমি মইরা যাইয়া দেখি কোন রকম ভাবে ফেসবুকে লিখবেন শোকবার্তা, তাহিরি হুজুর দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু আমার কবরটারে দেখবার সময় আপনার হবে না, কথা কোনো ঠিক না। এই জন্য দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তাইকা চলে যাবে অন্ধকার কবরে, এই কবরের ভিতরে আজাব হইলে কেউ দেখে না, আরে আরে দুর্গাপুরের বাড়িতে আগুন লাগলে ওই আগুন ফায়ার সার্ভিস নিভাইতে আসবে, কিন্তু দুর্গাপুরে অসংখ্য কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বলে এই আগুন নিভাইবার কোনো মেশিন আমরার কাছে নাই, কথা কন্যা ঠিক না বেটি। এই জন্য যুবক ভাইরা মরণের ঘাটে কেউ আপন হবে না, কবরের ভিতরে কেউ আপন হবে না, এই জন্য ওই কবর সময় মরণের চিন্তা কইরা, এখনো সময় আছে নামাজ আমরা চাই কি চাই না, জোরে কোন চাই কি চাই না, অনেকে মনে করে নামাজ বড় ত্যক্ত লাগে, না না নামাজ বড় মজা, উজু করার সময় হাতের পানি যখন দৌত করেন হাতের গুনাগুলা পানির সঙ্গে মাটিতে পড়ে যায়, কুলি করার সময় যখন গড়গড়া কইরা কুলির পানিটা ফেলে দেন মুখের গুনাগুনা পানির সঙ্গে পড়ে যায়, চোখের গুনাগুলা পড়ে যায়, পায়ের গুনাগুলো চলে যায়, আমার নবী বলে উযু কইরা, কেউ যখন উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে, আর যখন বান্দা উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়, তাহলে ওজোর ভিতরে রহমত আছে না নাই, আমার সমাজের পোলাপান নামাজ পড়তে দূর দেয় ভালো করে ওজো করে না, অথচ আপনি মনে রাখবেন ওজু না হলে নামাজ হবে না, এই জন্য ভালো করে ওজো করা লাগবে, এরপরে আমার আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর হাবিব বলে আমি আল্লাহ আকবার জোরে বলবেন, আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গেলাম গো আমি মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম এক শ্রেণীর মানুষের কবরে তিন ধরনের আজাব হচ্ছে, এখন বলবেন হুজুর এক শ্রেণী কেডা কয় বেনামাজি কয় তিন ধরনের আজাব কোনটা, আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি মেরাজে যাই আমি অনেক আজাব আল্লাহ আমার দেখাইছে, কিন্তু আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব, কয়ে কেন কয়ে বেনামাজির কবরের ভিতরে যাওয়ার পরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, এমন জুড়ে একটা চাপা মারবে, ওই চাপা দেওয়ার কারণে ওই বেহনামাজের ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর হাড্ডা বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বন্ধু আল্লাহর হাবিব আল্লাহ করবেন না কেন,
নবী বলেন এমন ভাবে কবরটাকে ছোট করে দেওয়া হবে, আমার হাতের মধ্যে দেখেন টিস্যুটা কত বড় দেখা যায়, আমি যেমন করে থাবা বাইরা মোটের ভিতরে নিয়ে গেলাম তোমার বড় দেহটারে, এই কবরের মাটি এমন জোরে চাপা মাইরা মারবে গো, তখন কবরের মানুষটা একটা চিৎকার মারবে, কবর আসলে এত আজাবে কোনদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না, আল্লাহ বলেন সুম্মাই হইকুম, অতপর যখন আমি আল্লাহ তোরে জিন্দা করবো এই জিন্দার পরে আর কোনো মরণ নাই, তোরে আমি পাঠাইছতাম সুম্মা ইলাইহি তুরজাউন, অতপর তুই আমার দিকে ফিরে ছিসিস, তোর আর মরণ হবে না, তোর হিসাব হবে হিসাব, এমন ভাবে চাপা মারবে। এখন বলবেন তাহিরি হুজুর মাটি কেন চাপা দিবে, কারণ আছে এই মাটির উপরে থাইকা দেখ আল্লাহ যুবকের দল এই কবরের মাটি তোমার চাপা মেরে দিবে। এরপরে দুই নম্বর আজাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, এই জাহান্নামের আগুনের হাওয়া যখন কবরে ঢুকবে বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই, কিন্তু বাড়ির পাশে গুরুস্থানে আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে না পারতেছে, আপনার বাবা বলতে মানিক মিয়া রে তোরা কই আমার কবরে আগুনটা পানি দিয়া নিবাইয়া দে, বরং আপনার বাবা কি কই জানেনি, ফুত রে ফুত একটু হাতটা তুললা দোয়া কর, এই সন্তানের দোয়ায় মা বাবার কবরে রহমত হতে পারে কি পারে না। এই জন্য যুবক বেনামাজির কবরে দুই নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ এবং বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে খবর আছে এখনো সময় আছে, কবরে যাওয়ার পরে আপনার আমল নামা আর যুগ করতে পারবেন না, যা কিছু করবেন দুনিয়ায় থাইকাই করে যেতে হবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই জন্য আমার নবী বলেন কিয়ামত হলো দুই প্রকার, জবানটা খুলে কোন কিয়ামত কয় প্রকার, এক নম্বর ব্যক্তিগত কেয়ামত, দুই নম্বর সমষ্টিগত কেয়ামত। সমষ্টিগত কেয়ামত কখন হবে, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহাসন দিবে। এখন আমরা ওয়াজের ভিতরে কেয়ামতের আলামত বর্ণনা করি, এই সময় কেয়ামতের আলামতের ভিতরে আমরা অনেক কথা বলি। এখন প্রশ্ন হলো ও যুবকের দল কেয়ামতের সময় ইমানদারের অবস্থা কেমন হবে, কাফের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেন কেয়ামতের পূর্বে ওই দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এদেরকে ধ্বংস করা হবে, ইবনে হযরতে ইউসুফ, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এই মুহূর্তে যদি ইমাম মাহদি দুর্গাপুর আয়েশা যায় আপনারা কি করবেন? আমি অস্বীকার করছো, তোমরা ছিলাম মুর্দা, জবান খুলে কোন আমাদেরকে জীবন দিছে কি? জীবন দেওয়ার পরে কাজল ভাই মেয়র হয়ে গেছে, জীবন দেওয়ার পরে তাহিরি কি হয়ে গেছে, বক্তা হয়ে গেছে, জীবন দেওয়ার পর আমার রমজান ভাই রমজান খান ভাই সাব রেজিস্টার হয়ে গেছে, জীবন দেওয়ার পরে আপনি ওসি হয়ে গেছেন, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আল্লাহ বলে ও বান্দারে আমি তোরে জীবন দিয়া দুনিয়াতে যা কিছু হওয়ার মালিক বানাইছি, আমি আল্লাহ একটা থাবা মাইরা সব মালিকানা কাইরা নিমো। আল্লাহ বলে সোম্মাই উমিতুকুম, আমি আল্লাহ তোরে মরণ দিমো, মরণ দিলে জমিনের মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, সব শেষ হইয়া যাবে। এই জন্য যুবক ভাইরা যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জীবনে রাখবেন না, কারণ সুদের টাকা লাগাইয়া 50 লাখ টাকা রাখিয়া গেছেন, আপনি কবরে যাইয়া জুতার বাড়ি খাইবেন, আপনি এত লাখ টাকা রাখিয়া গেছেন খাওয়ান তো তিন বেলায় খাইছেন, তাহলে লাভটা হইল কি? যত কোটিপতি হইবেন খাবার তো তিন বেলায় খান, দিন তো 24 ঘন্টাই,
কার জন্য সম্পদ রাইখা যাইবেন, নিজে কষ্ট করতেছেন হালাল টাকা দিয়া রাইখা সন্তানকে মানুষের মতো মানুষ বানান। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, এই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে কবরের পারে চোখের পানি ফালাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটার অর্থ কি জানেন নি? এইটার অর্থ হইল আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছইন, তুমিও আমার মা বাবার এমনে মায়া করবা। এই জন্য যুব চলে যাও, কিন্তু আমার মা আমার জন্য এত কান্না করে, কিন্তু মরণের কষ্টের বাঘ আমার মা নিবে না। এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, আমরা সব মিল্লা মুরিদ হয়ে যাব। আপনি যদি মুরিদ হতে নাও পারেন, আপনার সন্তানকে কয়া দিয়ে যায় বাবা রে আমি যদি হায়াতের বিয়ার না পাই, তুমি কিন্তু ইমাম মাহদীকে পেলে মুরিদ হয়ে যাবে। তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাও, এইভাবে ওসিয়ত করতে করতে যান, এক সময় দেখবেন আপনার উত্তরাধিকারীরা ইমাম মাহদীকে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাও ঠেলা ঢিলি করেন মিয়া, ঠেলাটিলি করেন তাহিরের লইয়া, হ্যাঁ ঠেলাটিলি কইরেন না, ঠেলাটিলি কইরেন না। এই ঠেলাটিলির কারণে কিন্তু আজকে ফিলিস্তিনের এই ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক না বেটি? নিজের মাথা নিজে কুড়াল মাইরেন না। তাহিরি লন্ডন থেকে আসে নাই, তাহিরি চাফুরির সন্তান। তাহিরি আসতে পারবে না, ঢুকতে পারবে না, কথা বলতে পারবে এমনি না হেমনি, এত নক্তা কইরেন না। আপনি মানুষ, আপনার ভুল হইতে পারে, আমিও মানুষ, আমার ভুল হইতে পারে। আমার দরকার আপনাকে সংশোধন করে দেওয়া, আপনার দরকার আমাকে সংশোধন করে দেওয়া। ওইলে আমারে বোঝায় আপনি নেন, নাইলে আপনি বুঝে আসেন। এটা না ব্যাটার কথা, কথা কোন ঠিক না বেটি? আই তার তো না আইলে খবর আছে, আচ্ছা কো আইলে খবর আছে, খবর তো আমার জীবনের খবর তা আছে, ওই আছে কি না? আজকে যদি আমরা যদি মিল্লা থাকতাম, এই সারা বিশ্বের 80 লক্ষ ইহুদির গুন্ডা আমরা ফিলিস্তিনের মুসলমানদের গায়ে কি একটা আঘাত দিতে পারত? না না, কোনার মধ্যে বইয়া ফুটুর ফুটুর করে কোনার মধ্যে বইয়া, আর হ্যাঁ মাদা মুসলমান মাইরে হমন করলে যাচ্ছে। আর তাই না, আমার আমি তো ইয়ার থেকে আইসি, ওই যে লন্ডন থেকে আইসি, হ্যাঁ ঢুকতে একটা শোলে একটা সেতুড়ে আমার বনবার বেড়াইত না, এমনি তো সেতু লই এটা বোঝেন না ব্যাপারটা। ওই কাতার গেছি বর্তা, কাতার গেছি বর্দা, একজন আমার কইতেছে হুজুর অনেক কোটিপতি আর কি, ব্যবসায়ী বড় ব্যবসায়ী, আমার দাওয়াত করে নিছে। নেওয়ার পরে কো হুজুর আমি এত কোটি টিয়া পাইতাম, পরে এই দেশে মামলা টামলা সবই করছি কিন্তু টিয়াটা পাইছি না, পরে বন বাইরের 12 জনটা লইয়া যায় টিয়াটা উদ্ধার করছি। আমরা যদি বন বাইরে লেগে যাই তাহলে চলবো? সারা দেশ আমরা লইয়া কাম করে, আর না নিজেরা ফুটুর ফুটুর হিলে ফাটা ঘষা ঘষি ময়সের কাম এ শেষ। আর ওই তো না আজকে যে সারা লাগাইতেছি না, এই রাস্তা আর থাকতো না বাজান, আয়েন মিল্লা জিল্লা চলি বাজান, কি তা করবেন ফালাইবেন কো? আমি তো আপনার আর ওই কথা ঠিক না বেডে, সারা জীবন সব কাটল যে বাইট লাগ সাফুর সিনার গেছে, এই তো আপনার কাটল ওই কি করম পর থেকে নৌকতা বইরা বইরা নিয়ে নিয়ে খাইছি না ও। আমরা আপনাদেরকে জিদ করলে চলতো না, আপনারা যে জিদ করে কইবেন এটা আমরা কইতাম না কেন জানেন নি? কারণ আমরা তো কাডল খাওন লাগে বাজান, আমরা তো লিচু খেতে হয় বাজান, এগুলো তাহলে বন্ধ হয়ে যাবে বাবা, এই জন্য আমরা একটু বাইল দিয়ে চলি খাইবার লাগে। খাওয়ানোর মধ্যে সোয়াব আসেনিও আজকে যে আমি 9টার সময় মাইক দত্তম ইসলাম নিয়ে বেড়া, আমার কন্যা মাইক দম যত আগে খাইলে তুইব অঞ্চলের মানুষগুলো মেহমান প্রিয় মানুষ, কথা কন ঠিক না বেটি? আমার রিজিক আপনার বাড়ি বাদ লিখে রাখছে, আজকে যে ডাইল ডা খাইছি আর ডিউটি দিয়ে রাঁধছে, কিসের ডাইল ওইটা? ডাইলটা কে ডাই? হ্যাঁ বুটের ডাইল, ওইটা হাত দিতে দিয়া ও দেখে লোল পড়তেছে করে বেটা এ জিব্বা মরাইতেছে আল্লাহ ও আল্লাহ। এটা এটা পরে মনে বাবা ওয়াশটাছে কইরালে আমার ডিস্টার্ব করে না কিন্তু মাসকা আশা করলাম নিয়ত করে পড়ছি, কথা কোন ঠিক না বেটে?
বাজাইতে সময় লাগে মাত্র 15 মিনিট বাজতে মনে আওয়াজ শুনতে আছে শুন তো আর গঞ্জ না তো আর মোবাইলে তো মাইকের আওয়াজ না পাক মোবাইল আছে না বেটা এটাই তো হিডা আবার ফতোয়া দেন না যে দুগা ভর্তি কে আওয়াজটা শোনা জানি তাই যে কইলে দিকে লইছেন দিকে দেখবেন একদল হার হইছে দিকে হুন বল লাগে এ আয়া কইবে যে আহরা ব্রিজে পারে না আর তাহিরি কো আওয়াজ বলে বাজতে শুনতে আছে কি মিছা কথা কয় আমি কইছি বাবা মোবাইলের কথা ফতোয়া আছে নিও কত সহজে ফতোয়া দেন না বাজান তাহিরি যেটা কয়টা দলিলের বাইরে বাজান কথা কোনা তবে বাজান একটা কথা কই বাজান আমি যে এতক্ষণ ওয়াজ করছি আমি কাহার বিরুদ্ধে কোনো কথা কইছি না দলিল আর প্রয়োজনের বাইরে কি কোনো কথা কইছি না তো সুজা কতই বালা বাজান আগে আগে ও কোন এক সময় মোবাইলের আগে তথ্য প্রযুক্তির আগে এখন তো স্মার্ট না সবই তো স্মার্ট হতে হবে বাজান এখন কেউ ঠেলা ঠেলি করার সময় আছে বাজান এগুলো সময় নাই এখন মনে করেন যে আমরা সবাই মিলে জেলে চলতেইব এখন এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় ফিলিস্তিনে কে যাইবা ইসরায়েল ইসরায়েলের ধ্বংসকর্তা রাজি আছেন নি কারা কারা রাজি আছেন হাত তুলে তো দেখি